دربار شریف ٹی وی মদন দিয়ার মানুষ জানে আমাদের নবী আগমন করেছে তাই তারা আনন্দ করে যারা আনন্দ করে না বুঝতে হবে তাদের নবী আগমন করেনি ইমাম সাহেবের খুশি বাপ হয়েছে বলে তাই মিষ্টি খাওয়ায় মদন দিয়ার মানুষ আজ মিলাদ মানায় কেন নবী পাক নবীর আগমনে তারা খুশি হয়েছে তিনি কবে এসেছেন হয়তো আপনি বলবেন হুজুর 1450 বছর আগেকার কথা আজকে কেন হে বাবা যদি প্রশ্ন আপনার এমন হয় আমি আপনাদেরকে বলবো আপনারা লাইলাতুল কদর বোঝেন রমজান মাসে লাইলাতুল কদর ওই কদরের রাত যখন আসে আল্লাহর রহমত বেশি বর্ষণ হয় কিনা সারা বছর আমরা নবীর আলোচনা করি সারা বছর করি কিন্তু রবিউল আউয়াল মাসে বেশি বেশি করি খাস করে ওই দিনে করি যেদিন নবী দুনিয়ায় এসেছেন কারণ কোরআন শরীফ বলেছে বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আরসালনাহু ফি লাইলাতিল কদর নিশ্চয় আমি আল্লাহ কোরআন অবতীর্ণ করেছি লাইলাতুল কদরের রাতে ওয়া আদরাকা মা লাইলাতুল কদর তোমরা জানো লাইলাতুল কদর কাকে বলে কি তার ফজিলত লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর একটি রাত হাজার মাসের থেকে উত্তম এখন কদরের রাত কদর হলো সম্মানিত হলো কেন কোরআন অবতীর্ণ হয়েছে বাবা তাই যদি কদরের রাতে এত সম্মান হয় আর রবিউল আউয়ালের 12 তারিখে আমাদের নবী আগমন করেছে বাবা নবী যদি না আসতে কোরআন পাওয়া যেত না কদরে কোরআন আর রবিউল আউয়ালে কোরআন ওয়ালা এই সমস্ত মাসের থেকে সম্মান বেশি রবিউল আউয়াল মাসের কারণ ওই মাসে আমার নবী এসেছেন আর নবী এসেছেন ওই নবী রসিয়া আল্লাহ তাম জাহান সাজিয়েছেন নবী উপরে কোরআন নাজিল করেছেন নবী আমাদের নামাজ এনে দিয়েছেন নবী আমাদের রোজা এনে দিয়েছেন কোরআন ওয়ালা যদি না আসতো আজকের মিলাদ সাজতো না ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আল্লাহু আকবার আরে নবী নাই তো কিছু নাই নবী নাই তো কিছু নাই কোরআন নাই নামাজ নাই হজ নাই কিছু ছিল নবী এসেছেন সময় মতো আল্লাহ যখন যেমন প্রয়োজন করেছেন মন দিন ইচ্ছা করেছেন যখন পাঠিয়েছেন আরে আমাদের নবী তো এমন নবী মুসাকে আল্লাহ তাওরাত দিয়েছেন দূর পাহাড়ে এসো জব্বুত দেবে তুই পাহাড়ে এসো ইনজিল দেবে নাও এসো আর আমাদের নবীকে আল্লাহ কত ভালোবাসে জিব্রাইল লাব্বাই আমার বন্ধু যেখানে থাকবে তুই সেখানে কোরআন নিয়ে যাবে গারে হিরায় যদি থাকে হিরায় নিয়ে যাবে মক্কাতে যদি থাকে মক্কায় নিয়ে যাবে মদিনায় যদি থাকে মদিনাতে নিয়ে যাবে কারণ ও কালিম নেহি ও সফিউল্লাহ নেহি ও খলিলুল্লাহ নেহি ও মেরা হাবিব হে আর হাবিব উসি কো কহতে হে জিস কি রাজি হোনে সে খুদ খুদা রাজি হো জাতা হে কলিম আর হাবিব মে ফরক ইয়ে হে কলিম আর হাবিবের মধ্যে পার্থক্য এটাই যে কলিমুল্লাহ আল্লাহকে রাজি খুশি করতে চায় আর হাবিবুল্লাহ রাজিতে স্বয়ং আল্লাহ রাজি খুশি হয় তাই তো ওয়ালা আছে নবী রাজি তো আল্লাহ জোরে বলুন সুবহান আচ্ছা বাবাজি আমার আমি আপনাদের ভালো করে বলি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন আমাদের আনন্দ হয়েছে যাদের আনন্দ হয় না বুঝতে হবে তাদের নবী আসে নাই তারা নবী জন্ম মানে না আচ্ছা যে জন্ম মানে না তাহলে নবী জন্ম হয়
যারা জন্মদিবস মানে তারাই শিরক থেকে বেঁচে আছে আর যারা জন্মদিবস মানে না এরাই শিরক করে তার দলিল কুরআন শরীফ সূরা ইখলাস বিসমিল্লাহির রহমানির রহিম কুল হু আল্লাহু আহাদ কুল বলে দিন তিনি আল্লাহ এক আল্লাহু সামাদ আল্লাহ কার মুখাপেক্ষী নয় লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ তাকে কেউ জন্ম দেয়নি কার থেকে সে জন্ম নেই জন্ম নেই না তিনি হলেন স্রষ্টা জন্ম নিয়ে আল্লাহ সর্বশেষ মানব বানিয়েছেন তিনি আমাদের নবী বোঝা গেল জন্ম দিবস যারা মানায় তারাই শিরক থেকে বেঁচে গেল এই ঠিক ঠিক জন্ম নেয় আল্লাহ জন্ম নিয়েছে আল্লাহ কিন্তু জন্ম দিয়েছে তাহলে জন্ম হয়নি আল্লাহ তাকে কো জন্ম দেয়নি তিনি রব আর জন্ম হয়েছে যার তিনি আল্লাহ রহমত আমাদের নবী জোরে বলে তাহলে আল্লাহ নিজে খুশি হতে বলেছেন আমি বলিনি কিসের থেকে খুশি হবেন আজকে মাদানদিয়ার মানুষ তাবারক করেছে খাবার আয়োজন করেছে অনেকে বলে হুজুর খাওয়া দাওয়া জায়েজ না খাওয়া দাওয়া হাদিস সুবহানাল্লাহ তাহলে আমি মুরব্বির কথা মানবো কেন আমি তো নবীর কথা মানবো কারণ যে নবী না হলে কোরআন পাওয়া যেত না যে নবী না হলে নামাজ পাওয়া যেত না যে নবী না হলে রমজান পাওয়া যেত না ওই নবীর কথা মানবো চলুন আপনি নোট করুন বুখারী শরীফ খুলুন সহিহ বুখারী কিতাবুল ঈমান হাদিস নাম্বার 12 আমার নবী পাক বলতেছেন হাদিসটি আপনারা আবার শুনুন হাদিসটি পড়তেছি বাবা হাদাসানা উমার ইবনে খালিদ قال حدثنا الليث عن يزيد عن ابي الخير عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما ان رجلا سال النبي صلى الله عليه وسلم اي الاسلام خير قال تطعم الطعام وتقرأ السلام على من عرفت ومن لم تعرف بابا جی کی এর মানে একটু শুনি একদিন এক আদমিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে পুছা একদিন কোন এক ব্যক্তি আমার নবী পাককে জিজ্ঞাসা করলেন যে কোন সা ইসলাম বেহতার হে কোন শান্তিময় ধর্ম ইসলামটা ভালো কোন ইসলামটা ভালো আই কোন ইসলাম কোন ইসলামটা ভালো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়া নবী পাক বললেন তুম খানা খিলাও তোমরা খানা খাওয়াও কি বললেন ক্বালা তুতইমুত তাআম আমার নবী বললেন তোমরা খানা খাওয়াও জোরে বলে ওয়া তুকরাউস সালাম যাকে চেনো তাকেও খাওয়াও মান আরাফতা ওয়া মান লাম তাআরিফ আর যাকে না চেনো তাকেও খাওয়াও সকলের শান্তি কামনা করো তুমি খানা খাওয়ার কথা খুঁজে পাচ্ছ না আমার নবী বলতেন ইসলামের মধ্যে সবথেকে ভালো কাজ মানুষকে খানা খাওয়ানো যাকে চেনো তাকেও দাও যাকে না চেনো তাকেও দাও পৃথিবীর কোন মোল্লার কথা মানবো না পৃথিবীতে আমরা নবী পাকের কথা মানবো আল্লাহ পাকের কথা মানবো ঠিক না আব্বা তাহলে ওই নবী পাগল আমাদের হতে আর কোন একটাই পথ কথা বুঝেছেন আমার কথা এর জন্য যারা নবী পাগল হবে তাদের কোনো চিন্তা ভয় কিছু থাকবে তাই গজলে বলা আছে আমার সামনে একটু বলতে পারবো রাগ করছেন আমার প্রতি বাবা একটু আসতে লেট হয়েছে কি করব আমি সেই বেরিয়েছি অনেক আগে আমি উলবেড়িয়া দিয়েছিলাম গত রাতে আমি ওই নন্দী গ্রামের আমি সাইজ প্রোগ্রাম করে উলবেড়িয়া আর আছেন আমার সংগঠনের সেক্রেটারি বাড়িতে ওখান থেকে বেরিয়েছি কি বর্ষা বাবা সেই বর্ষাতে তো রাস্তা তো ভালো বাম্পার বোঝা যায় বুঝতে পারছে সেই ঘুরি ঘুরি আসতে লেট আমি জানি মোটামুটি পৌঁছে যাব তা লেট হয়ে গেল এর জন্য দুঃখ নেবেন না কিছু করার নেই আমি যেতে দাওয়াত নেই আমি অগ্রিমে যাই কোথাও এক ঘন্টা দেড় ঘন্টা কিছু না হলেও 15 মিনিট আগে যাব কেন বাবা আমি তো রাস্তায় পেশাব করে স্টেজে উঠি না
আমার একটা নিয়ম হলো আমি যেখানেই যাব 10 মিনিট লেট হোক আগে ওযু বানাবো হতে পারে আমি আজকে থেকে মরে গেলাম ঠিক না বাবা এমন তো সরতা থাকতে পারে হুজুর এই কোরআন শরীফটাই মসজিদে দান করছে মাদ্রাসাতে দান করছে হতে তো পারে তাহলে আমি বক্তা ওয়াজ করছি আপনাদের নসিহত করছি তাহলে আমি আর ওটা খারাপ ক্ষমতা আমার নাই এইবার এসেছি উযু করে উযু ভেঙে গেল বা কোনো এত অসুবিধা হতে আল্লাহ কিন্তু আমার নিয়ম হলো আমি যতদিনই জাল চাল করছি উযু না করে এসে যে উঠি আবার আমি একটা এসে পরে একটা আওয়াজ শুনলাম সেই বক্তা তো নাই চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই চলো নবীজির জান্নাতে মদিনা একটু জোরে বলা যাবে না মদিনার কথা এ বাবা কারণ কি এই কারণে বলতে বলছি আমার আল্লাহ নিজে কসম করেছেন ওই দেশে আল্লাহ নিজে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ আল্লাহ নিজে কসম করছেন সেই দেশে যাওয়ার কার না মনে বাসনা থাকে ঠিক না এর জন্য একটু মহব্বত নবীজির গোলামে কোনো চিন্তা নাই চলো নবীজি জান্নাতে মদিনাতে যাই চলো নবীজি জান্নাতে মদিনা সবাই বলছেন না কে কে যাবে মদিনা ওরে মদিনাতে কাদের নবী উম্মতের মায়া কে কে যাবি মদিনা ওরে মদিনাতে কাদের নবী উম্মতের মায়া দিন রজনী কাদের তিনি দিন রজনী কাদের তিনি শুয়ে রোজায় চলো নবীজি জান্নাতে মদিনা আমি সবকে মদিনার মেহমান বানাবো একটু মহাব্বতে চলো নবীজি জান্নাতে মদিনাতে যাই কে কে যাবি মদিনায় মদিনাতে কাদের নবী উম্মতের মায়া ওরে দিন রজনী কাদের তিনি শুয়ে রোজায় চলো নবীজি জান্নাতে আল্লাহ কবুল করুন আল্লাহ মদিনার মানুষ নবী দেখে নাই মক্কার মানুষ নবী দেখেছে মদিনার মানুষ দেখেছে আবু লাহাব জাহেদ বাসায় দেখেছে আমরা ভারতবাসী মদিনা দেখি না আল্লাহ একবার আমাদের মসজিদে মদিনার মেহমান লিখে দাও বাবা যদি একবার আল্লাহ কবুল করে তে বড় পাপ এই যে ভারতের মাটিতে বসে আমরা এই মদিনায় নবী নবী করছে আল্লাহ কি জানেন নবী কি দেখছেন না সবই দেখছেন কিন্তু যদি কবুল হয় তাহলে ব্রা পা জোরে বলে বলে যে জন নবীর আশীর্বাদ
বন্ধু আমার খেয়াল করুন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ধরাধামে দুনিয়ার বুকে আগমন করেছেন বাবা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে হযরত আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি দেখলাম ফরাজান নূর আমার থেকে একটা নূর বাড়িয়ে গেল তারপর কি হলো সঙ্গে সঙ্গে আমিনা বদনা করতেছে কুসুরা শাম আমি আমেনা সঙ্গে সঙ্গে শাম পাতা সিরিয়ার এলাকাগুলো দেখতে পেয়েছি রাত আনন্দ করি বাবা মাতৃ আনন্দ করি আসমানে আনন্দ জমিনে আনন্দ তাম পৃথিবীতে আনন্দ আল্লাহ পাক বলে জিব্রাইল একখানা পতাকা মাশরিকে লাগিয়ে দেবে আর একখানা পতাকা মাগরিবে লাগিয়ে দেবে আর একখানা পতাকা কাবা শরীফের ছাদের উপরে লাগিয়ে দেবে তাম পৃথিবীতে আমার নবীর নামে পতাকা উড়বে তুমি যদি বেদাতের ফতোয়া দাও তুমি যদি শিরকের ফতোয়া দাও জিব্রাইল আলাইহিস সালাম প্রতি দাও কারণ আমার নবী পাকের আগমনে খুশি হয়ে আল্লাহর অর্ডার পালন করে জিব্রাইল মাশরিকে মাগরিবে কাবা ছাদের উপরে আপনার কিনা পতাকা লাগিয়েছেন আমি নূরউদ্দিন বলে না বাবা মাযহাবের ইমাম কোনরা লিখেছেন ইমাম বাইহাকি লিখেছেন ইমাম আলোসি লিখেছেন আল্লাহর ফেরেশতা জিব্রাইল তিনখানা পতাকা লাগিয়েছে মদন দিয়ার লোক বললে রাগ আর জিব্রাইল আলাইহিস সালাম বললেন ফতোয়া আসে না বন্ধু রে আমার আমার নবীর আগমনে পৃথিবীতে সবাই আনন্দ করে একজন কাদের সে হলো বড় হুজুর সে বড় হুজুর তার নাম হলো ইবলিস হে বন্ধুরে আমার তাহলে বুঝা গেল হাদিস আছে কোরআন আছে আমার নবী পাকের আনন্দিত মেহফিল পালন করা আব্বাসি আমার শুনুন এগিয়ে যাই এমন সময় আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে আগমন করেছেন আমিনা বলেন আমি দেখি আমার সন্তানের মাথায় তেল লাগানো আছে আমি আমিনা দেখি আমার সন্তানের চোখে সুরমা লাগানো আছে আমি আমিনা দেখি আমার সন্তানের মাথার চুলগুলো আঁচড়ানো আছে বাবা কি বলবো আপনারা নবীর জীবনী শুনবেন আজ চার দিন ধরে আমি নবীর জীবনী করতেছি এখন হালিমা তো সাবিয়ার বাড়ি পর্যন্ত আমি নবী কে এনেছি অনেক ঘটনা আজকে হালিমা তো সাবিয়ার রাদিয়াল্লাহু তাআলা না ভাই কিছু কথা বলা নিয়ে সব রেকর্ডিং হচ্ছে আপনি পাবেন মাজুরিয়া টিভিতে পাবেন দরবার টিভিতে পাবেন এসো ইসলামের পথে জীবন গড়ি তাতে পাবেন বাবা আজ আমি আজ তিন দিন ধরে ওয়াজিয়াত করে আমার রাসূলের জিন্দেগীতে পয়দাইশ করে হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা না পাই পাই বলতে আনতে পেরেছি আমি যে কথাগুলো বলতে যাচ্ছিলাম এগুলো আপনারা পেয়ে যাবেন 1 2 3 4 6 খণ্ড আছে বিস্তারিত জীবন ইনশাআল্লাহ শুনতে পাবেন দেখতে ইউটিউবে ইন্টারনেটে অসুবিধা নাই কিভাবে কি হয়েছে চলুন একটুখানি আমরা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা না বাড়িতে ছিলেন ওখানকার ঘটনা একটু বর্ণনা করি করব বাবা রাগ করেন না আমার
আব্বাসি আমার সোনা মানিকেরা আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে আছেন হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির ঘটনা বাবা অনেক ঘটনা বলা হয়েছে তার বাড়ির মধ্যে তার মধ্যে একটা চমৎকার ঘটনা আমি আপনাদেরকে আবার বলি সেই ঘটনাটা আমার নবী একদিন হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে শুয়ে আছেন হালিমা শুয়ে দিয়েছেন চাচা 14 তারিখের রাত হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু খেয়াল নাই আমার নবী পাকের দিকে খেয়াল করে দেখি আব্বাজি আমার নবী পাক আঙুল ঘুরায় আর আকাশের চাঁদ আমার নবীর আঙুলের সঙ্গে ধরে হে সোনা মানিক আমার এখনো নবুয়ত লাভ হয়নি রে বাবা আমার নবী আমার নবী হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরেতে শুইয়া আকাশের চন্দ্রকে আমার নবী খেলাচ্ছে ক্ষমতা আমাদের নবীকে আল্লাহ দান করেছে চিৎকার করুন সুবহানাল্লাহ এজন্য তো গজলে বলা শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায় জান্নাতের হুর গেলে মা সালাম জানায় নবীর এক ইশারায় কাছে সে সালাম জানায় নবী এক ইশারায় কাছে সে সালাম জানায় আসমানের চাঁদ জাগার খেলনা মা গো তোমার লালে নাই তুলনা জামানা দিওয়ানা ও গো মামিনা তোমার লালের নাই তুলনা তোমার লালের নাই তুলনা হঠাৎ তুরি মায়া মিনা দেখতে যেন পায় ছেলের নূরে সারা জগৎ আলোকিত হয় জোরে বলে হঠাৎ তুরি মায়া মিনা দেখতে যেন পায় ছেলের নূরে সারা জগৎ আলোকিত হয় মাথা নত করে আল্লাহর দরবারে উম্মতের জানাই শুভ কামনা তোমার লালের নাই তুলনা জামানা দিওয়ানা ও মামিনা তোমার লালের নাই তুলনা তোমার লালের নাই তুলনা وعلى آل سيدنا حضرت حارث حلیمار حلیمات صدیہ رضی اللہ تعالی عنہ شامین نام حارث حلیمہ شامین نام کتاب لکھتے حارث شیو بڑی ڈھو گئے سے দেখে তাবাতে রুটি দেওয়া আর হালিমা আমার নবীর দিকে আকাশের দিকে তাকাচ্ছেন নবীর দিকে দেখতেছেন আর যেই না স্বামী এসেছেন এসে বলে কি ব্যাপার হালিমা তুমি রুটি তাবায় রেখে কি ব্যাপার কেন এইদিকে ও স্বামী গো আল্লাহ আমার ঘরে কি ছেলে দিয়েছে ছায়া দেখেন না স্বামী এই বাচ্চাটা আগিয়ে শুয়ে আছে জমিনে আর খেলা করে আসমানে চাঁদের সাথে হযরত হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা নাকি দেখে হারেস বলতেছেন ও গো বিবি রুটি দেখো তলায় আগুন জ্বলছে যে রুটি পুড়ে যাবে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা নাহ আপনার ছুটে এসে দেখে যমন ভাবে বেলে রেখেছে তাবায় নিচে আগুন জ্বলতেছে তো সেই রকমই তাবাতে রুটি আছে জোরে বলে আমার আল্লাহ বলেন কেউ যদি আমার নবীর প্রেমের পাগল হইয়া যায় তার কোনো ক্ষতি হবে না আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমায় এমন ভাবে আমার
দুরা তেমন রহমত নাজিল করেছি আমার হাবিবের ইশকে পাগল হইয়া হালিমা আকাশে চাঁদ হিলতে দেখতেছে তাই কাঁচা রুটি পেলে রেখেছে রুটি আগুনে পোড়াইনি কারণ আগুন তার ক্ষমতা বন্ধ করে দিয়েছে কারণ হালিমা মান নবীর প্রেমে পাগলিনি নবীজির গোলামে কোনো চিন্তা নাই চলো নবীজি জান্নাতে মদিনা আপনি সন্তান ভালোবাসেন স্কুলে দিয়েছেন বা মাদ্রাসা দিয়েছেন মাস্টার যদি বলে ভাইজান আপনার ছেলে খুব ভালো ছেলে খুব ভালো পড়াশোনা করে খুব ভালো ছেলে বাবা মন আনন্দ হয় ছেলে কথা শুনতে তার ভালো লাগে আর যদি এক মাস্টার বলে তোমার ছেলে কত বদমাইশ এত পড়াশোনা করে তা মোটে শুধু মেয়ে হয় না ছেলে শুধু মারামারি করে বাবা মন খারাপ হয়ে যায় ঠিক না তাহলে বাবা আমার যে যার ভালোবাসে তার বদনাম শুনতে ভালো লাগে বাপ সন্তানকে ভালোবাসে সেই সন্তানের বদনাম তার ভালো লাগে না যেই সন্তানের সুনামের কথা শুনে বাপের মন আনন্দে ভরে যায় আমরা তো নবীর ভালোবাসি আমার নবীর যদি কেউ বদনাম করে তাকে দেখতে ইচ্ছা করে না আর আমার নবীর যদি কেউ প্রশংসা করে যদি একজন চাষি মানুষ হয় আমি নবীর তার বুকে লাগাইয়া দেই জিন্দাবাদ আমার নবীর পাগল এ চোখের পানি সন্তান মরে গেলে আপনি কাঁদেন মা বাপ মরে গেলে কাঁদেন তা আমার নবীর জন্য কাঁদেন না যে নবী দুনিয়া এসে আমাদেরকে বলেন নাই আজ কত বাচ্চা আমরা চোখে দেখি কাঁদে দুনিয়া এসে কাঁদে ট্যাটু করে কাঁদে আর আমার নবী কেঁদেছিলেন আল্লাহ
اللهم اغفر لي يا حبل امتي اللهم خما করে দেন আমার উম্মতকে এলে যে নবী দুনিয়ায় এসে আমাদেরকে বলেন যে নবী গালিহিরাতে 40 বছর আমাদের জন্য কেঁদেছেন যে নবী 63 বছরের জীবনে এক মুহূর্ত আমার আপনার উম্মতকে বলেননি হে বাবা আমি আলাদা যাইয়া আল্লাহর কাছে যাওয়ার সময় নবী আমাদেরকে স্মরণ করেছেন এখনো মদিনার মাটিতে নবী আমাদের জন্য কাঁদতেছেন আর আপনি নিষ্ঠুরের মতো নবী পাকের জন্য দুফোঁটা চোখের পানি ফেললেন ওই পানি যদি আল্লাহ কবুল করে কিছু লাগবে না বাবা বাবা চোখের পানি হাসো কম কাঁদো হেসো কাঁদো এই দুনিয়ায় যারা বেশি বেশি করে কাঁদে আল্লাহর জন্য নবীর জন্য ইসলামের জন্য কবরে তারা হাসে আরে এই দুনিয়ায় যারা বেশি বেশি হাসে কবরে তাদের বেশি করে কাঁদতে হয় এই দুনিয়ায় কাঁদা যায় 60 70 100 বছরের মানুষ বয়স কিন্তু সমান কোটি কোটি বছরের বাজার আমাদের করতে হবে কোটি কোটি বছরের বাজার করতে হবে কিসে আপনি নবী ভুলে গেছেন কে আপনাকে নবী ভুলিয়ে দিয়েছে কোন মৌলভির কথা শুনেছেন না না সব মৌলভি তো আমার সব হাফেজ কোরআন তো আমার নয় হে বাবা যদি আপনি বলেন আমি উদ্দিন ভাই সব হাফেজ কোরআন আমাদের না আছে তো কোরআন আছে ওর মধ্যে আমি বলি বাবা কারবালার মাটির দিকে চাইয়া দেখো আমার নবীর নামে আযান দেয় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে আর নামাজ পড়ে সেই ইমামে হোসেন পাকের গলায় ছুরি চালিয়েছে 5000 কোরআন শরীফের হাফেজ ছিল বাবা 7000 আলে মুক্তি মুহাদ্দিস মিলে মোট 12000 কোরআন জানতে ওয়ালা ছিল আপনি মনে করছেন সব বলবি আমার না এ জালেম জোরে মায়া নাই ভালোবাসা নাই সে আমার নয় আমরা পোশাক থেকে বিচার করব আমরা ভালোবাসা থেকে বিচার করব যার এই জায়গাটা ভালোবাসা ভক্তি তাকে মাথায় করে নিয়ে চলে আর যত বড়ই হাতিগাজি হোক এই জায়গায় যদি আমার নবীর প্রেম থেকে খালি থাকে তার সঙ্গে কোন সম্পর্ক থাকবে এটা ওয়াদা করে নেন নিয়ত হতে পারে আজকে কার জীবনের এইটা শেষ জলসা দেখা হতে পারে হে বাবা মানুষের কঠিন বিপদের সময় যে বন্ধু হয় সেই সব থেকে আপন বন্ধু হয় না বাবা বলে সব থেকে বিপদে কথাই বলে সুখের সাথে তো সবাই হয় দুঃখের সাথে কে হয় বাবা বিপদে পড়লে পাশে আর বন্ধু পাওয়া যায় না তা আমাকে আপনাকে যখন কবরে রেখে আসবে এই কবরে মা এত মায়া আছে মা যাবে না আব্বা এত ভালোবাসা সেও যাবে না সন্তান এত ভালোবাসা সেও যাবে না বিবি এত ভালোবাসা সেও যাবে না কিন্তু ওই কবরে একজন ব্যক্তি আসবে তিনি অন্য কেউ নয় তিনি আমেনার লাল আমাদের নবী সহিহ বুখারী শরীফের হাদিসে আছে মান তাকুল ফি হাক্কি হাজার রাজুলিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই আমি প্রথমেই বলেছি অন্ধকার কবরে যখন দিবে আমারে রাখিবে নবীজি দয়ার নজরে তুমি আপনার কদম ধরিয়া ইয়া রাসূলুল্লাহ লায়া রাসূলুল্লাহ ওই কবরে কেউ যাবে না কবরে যিনি যাবেন তিনি শুয়ে আছেন মদিনা কঠিন বিপদের সাথী নবী ঠিক না এই দুনিয়ায় ভালোবাসা লাগবে নবী হাসরের মাঠে আপনাকে কেউ বাঁচাতে আসবে না বিবি পালিয়ে যাবে মা পালিয়ে যাবে পরিচয় দেবে না দেখে দেওয়ার ভয়ে ওই সময় একজন শুধু কাঁদবে উম্মতি বলে দিদিকে রে হাসরের ময়দানে নর থাকিবে সেজদায় আমার এতি উম্মত যেন জান্নাত পেয়ে যায় ওরে উম্মত পাগল নবী উম্মত পাগল
নবী মনে রাখিও মন যদি দিতে হয় নবীকে আহা ভালো যদি বাসতে হয় নবীকে বাসো আল্লাহুম্মা سيدنا بندور بابري امار حليمه سعديه رضي الله تعالى عنها ঘরে খাওয়া দাওয়া পূর্ণিমা চাঁদের সঙ্গে খেলা করেন বাবা মেম্বারে ছেলে খেলনা আলাদা এটা চাষি মানুষ তার খেলনা খুব দামি কিন দামি হয় না অল্প দামি আর প্রধানের ছেলে সমাজের বড় জমিদার ব্যক্তির সন্তানে এসে বলছে আব্বা তা কি রিমোট ওয়ালা গাড়ি চাই এই যে পুরুষের থেকে 15-16000 টাকা দাও কি দেন কিনে ও তো গরীব মানুষ তো পারবে না তো কি করছে 15 টাকার একটা গাড়ি কিনে নিয়ে যে 15000 টাকার খেলো না রে 15 টাকার খেলো না আমার নবী তো সারা জাহানের নবী আচ্ছা সেই নবীর খেলো না আকাশের চাঁদ জোরে বলে বলে আব্বাজি আমার অনেক ঘটনা হালিমা রাদিয়াল্লাহু তাআলা না ঘরে আল্লাহ পাক আমার নবীর দ্বারা ঘটিয়েছেন বাবা শুধু তাই নয় একদিন বাবা আমার কিতাবে আসতেছে হালিমা রাদিয়াল্লাহু তাআলার ছেলের নাম কেউ লিখেছেন আব্দুল্লাহ কেউ লিখেছেন মাসরুদ কেউ লিখেছেন হযরতে মাসরুদ কেউ বলেছেন হযরতে আব্দুল্লাহ বাবা আব্দুল্লাহ অথবা হযরতে মাসরুদ হোক আব্বা আমার সোনা মানে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা না ছেলে গেছেন ময়দানে ছাগল চরাতে বাবাজি আমার এখন এখন কাল তারা আছে তারা হলে কি গেছে কি মেগেছে কোন মাগিনি তো তে তো জামাতে কত সুন্দর সুগন্ধ বার হচ্ছে কই দেখি সবাই শোকে আর কি দেনেছে সবাই তখন তো ও এ গন্ধ তো আমার ভাই দুত ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ের গন্ধ সুবহানাল্লাহ কি এত সুন্দর গন্ধ বলি এ তো তোমরা এই দেখতে হচ্ছে আমাদের বাড়ি সব সময় এই সুগন্ধ সুবহানাল্লাহ এই সুগন্ধটা আমার জামাই কিভাবে এসেছে জানো ওই আমার ভাই যেখানে জামাটা আনিয়ে দিয়েছিল আমি ওই আমার ভাইয়ের জামার মাঝে জামা রেখেছি ওই জামার সঙ্গে জামা ঠিকেছে তাই তোমরা জামাতে সুগন্ধ পাচ্ছ আহা ছেলেগুলো বলতেছে কি তাই তাহলে কত সুন্দর হবে আমার ভাইর যখন দেখি পরে রাখালে না আমার খিদা লাগে না সব ভুলে যায় সবাই বলে তাই যদি হয় আমরা একটু দেখবো মা দিবে না মা দিবে না মা তার আব্বার তার মায়ের কাছ থেকে তার দাদুর কাছ থেকে এনেছে শুনেছি একজন ছেলে তাকে বাড়ি আসতে দেয় না আমার মা চোখের আল হতে দেয় না সবাই মিলে চলো যাই যদি দেয় আজ আমরা মাঠে দে সবাই আনন্দ করু রাখা সামনে হালিমার ছেলে আর পিছনে সোনা খালে মায়ের কাছে মা মা গো কি হয়েছে বাবা আদ্দুত ভাই কি দেন না একটা সাথে করি আমি ছাগল চরাতে যাই তো ওখানে নিয়ে যাব মা বলছে না বাবা আমি দিব না তাকে দিব না তার যদি কোনো ক্ষতি হয় তা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন সে তার মা স্বামী হারা বড় অসহায় হয়ে যাবে বাবা আমি তোমাকে দিব না আমার দুধটাকে মা দেন না মা তাহলে আমার প্রশ্নের উত্তর দে মাঠে রৌদ্র আছে এই রৌদ্রতে কি করবি তখন ছেলে উত্তর দিছে বাবলা বনে ছায়াই বসবো মোরা ঘিরে খোরমা পাহাতার রাজবানি পরিয়ে দিব শিরে খেতে দিব খেজুর মাটি খোদা যদি পায়
দুম্বার দুধ পাতার ঠোঙায় দিব পিপাসায় তোর মোস্তফাকে দেহে নামাগো সঙ্গে নিয়ে যাই জোরে বল বল সবাই তাকায় যে বন্ধন আমাদের গেছিল সেই সুগন্ধে সবাই মেহেকে গিয়েছে জোরে বল বল আর আমার নবীকে যেই না নিয়ে বেরিয়েছে বাবা বাইরে হালিমা রাদিয়াল্লাহু তাআলা ঘর থেকে বাইরে বাড়ানোর সাথে সাথে দেখে আকাশের এক টুকরো মেয়ে আমার নবীর উপরে ছায়া দিয়েছে হে বন্ধুরে পৃথিবীতে আমার কোন সন্তান নাই রে আব্বা টুক টুক করে গেছেন আমার নবীকে হ্যাঁ সবাই দেখছে নবী যাচ্ছেন তো গাছ আগিয়ে আগিয়ে আসছে আমরা দেখি যে গাছের নিচে নবী যাচ্ছেন গাছ আগে থেকে নবী গেছেন যাচ্ছেন গাছ দূরে ও ছায়া যেন ঘুরে আসছে নবীর দিকে জোরে জোরে আব্বাজি আমার নবী গেছে সমস্ত জঙ্গলের রং বিরঙের পাখি গাছের উপরে আমার নবীর সঙ্গে কি যেন কথা হয় আপনারা শুনেছেন আদম নবী আল্লাহ তিন লক্ষ ভাষা শিক্ষা দিলেন হে বাবাজি কিন্তু খেয়াল রাখেন আল্লাহ পাক আমাদের নবীকে সৃষ্টি না করলে তো আদম নবীও সৃষ্টি হতো তিন লাখ ভাষা যদি আদম নবী জানেন তাহলে আমাদের নবী আল্লাহ তার থেকে বেশি শিক্ষা দিয়েছে ও বাবা আমার নবী পাগল বাবা এখন অনেক কথা রাখা লাগা বলে বাবা তার মধ্যে একদিন সন্তান ছুটে বাড়ি আসতেছে মা 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 সর্বনাশ হয়ে গেছে মামা কি সর্বনাশ হয়েছে ও মামা আমি দেখি আমার ভাই রে বাঘে গেরুয়া করে বসেছে সিংহতে গেরুয়া করে বসেছে মা চোখে দেখেছি শুধু তাই নাই মা আর একদিনের ঘটনা একদিন আমি দেখি দুইজন মানুষ এসে আমার ভাইকে জঙ্গলের দিকে নিয়ে গেছে সেই যেতে যেতে আমি নজর করে দেখি পাহাড়ের উপরে উঠিয়েছে ওঠার পরে বুকটা চিরে দিয়েছে আমার ভাই আর কি অবস্থা বলতে পারবো না হালিমা তো সাজিয়ে রাদিয়াল্লাহু তাআলা ছুটে যে দেখি আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন বুকে কোনো চিহ্ন দেখা যায় না ডাক দিয়া বলেন বাবা কারা ছিল তোমার ভাই বলছে ঘটনা এমন সঙ্গে সঙ্গে আমার নবী বলেন আয় আমার আম্মা আমি জিজ্ঞাসা করেছিলাম তোমরা কারা একজন বলেছিলেন আমার নাম জিব্রাইল আলাইহিস সালাম আর একজন বলেছিলেন আমার নাম মিকাইল আলাইহিস সালাম সন্তান হালিমা ছুটে বাড়ি আছে মা আমি আমার ভাইয়ের দিকে তাকায়া দেখি জঙ্গলের বাঘ আমার ভাইয়ের পদমে সুদয়া যায় সিংহরা সুদয়া যায় হাতিরা সুদয়া যায় হরিণীরা যায় আমার মা গো হরিণী কোনো কিছু বলে না হরিণ থেকে বাঘ থেকে ভয় করে না বাঘ হরিণকে কিছু বলে না সিংহ কিছু বলে না সবাই আমার নবীকে ঘেরুয়া করে নিয়েছে আমি আপনার সন্তান দেখে ভয় পেয়ে গেছি না জানি কি হয়ে যায় মা গো আমি চোখে দেখা ঘটনা বলি আমার ভাইকে বাঘে কত দোষী করে সিংহতে কত দোষী করে মানুষ হইয়া নবী চিনলে না
জঙ্গলের পশু আমার নবীরে বলে না এর আগে আরো ঘটনা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহা ছাগল নিয়ে গিয়েছিলেন ওই ঘটনা যাক যাক ও শুনে নেবেন এতে আছে দেখে নেবেন বাপজি আমার সোনা মানিকের হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহা আমার নবীজিকে নিয়ে বাড়ি এসেছে স্বামী ডাক দিয়ে বলতেছেন ও হালিমা ছেলেটা হলো বাবারা আর ওর মা হলো স্বামীহারা যদি ছেলের কিছু হয়ে যায় তাহলে তার মায়ের কাছে কি জবাব দেবে আমার বিবি এজন্য এক কাজ করো এই ছেলেকে আর দেখে লাভ না তার মায়ের কাছে রেখে এসো নইলে অনেক দুশ্মন দুশ্মনি করে কখন কি ঘটনা ঘটিয়ে ফেলে তার মায়ের কাছে জবাবদিহি করা যাবে না সঙ্গে সঙ্গে হালিমা বলে স্বামী কি কথা বলে এই ছেলেটারে বিদায় দেব নিয়ে যাব একবার আপনাকে আমি অনুরোধ করি বাজারে যান আর ভালো দেখে জামা কিনে আনবে যদি বল এখন স্বামী হারে স্বামী হারে আপনার কিনা করলেন কি রাবানা দিয়েছেন বাবা হালিমা ডাকছে স্বামী গো হালিমা বলছেন আমার স্বামী আমার ওই দুধ বেটাটার জামা কিনে এনেছে আমার দুধ বেটা আমার গালে রুটি ভেঙে ভেঙে রহমতের হাত দিয়ে খাইয়া দেয় আমি হাসি আমার দুধ বেটারে মুখে ধরিয়া বলি বাবা রে আমি বা হালিমার খালি হয়ে যাবে বাবা আমি হালিমা তোমাকে লালন পালন করিনি বরং তো মোহাম্মা তুমি হালিমাকে দুঃখিনী হালিমাকে তুমি তো লালন পালন করছ ওরে জাদুর ধন তুই কেমন সন্তান বল হালিমার দুঃখিনী জীবন করিতে শুভ ওরে জাদুধর তুই কেমন ছেলে বল হালিমার দুঃখিনী জীবন করিতে শুভ বাচ্চা তুই ডাকিস যখন হাত দিয়ে বলে ডাকিস যখন মামা বলে দুনিয়ার চিন্তা যায় যে চলে তুমি আমার ধন দুঃখিনী হালিমার জীবন করিতে শুভ হালিমা নবীরে লালিত পালিত করি নাই দুঃখিনী হালিমার ঘরে সমস্ত রকমের কত রকমের যে ঘটনা হালিমার ঘরে খাওয়া হতো আমার রহমতের নবী যাওয়ার পরে হালিমার ঘরের অভাব নাই ঘটনায় শুনে নেবেন আপনার ওর মধ্যে আছে পূর্বের ঘটনাতে হালিমা যখন নবীকে আনতে গিয়েছিলেন তার আগে স্বপ্ন দেখেছিলেন যে স্বপ্নটা উনি দেখেছিলেন হালিমা গো অর্থের জন্য তোমাকে ছুটতে হবে না অর্থ তোমাকে খুঁজে নেবে তুমি আমার নবীকে খুঁজে আনো রে বলে বলে আনন্দ
রওনা দিয়েছেন মক্কা নগরী দাদার বাড়িতে নিয়ে যাবে আব্বা মা রাস্তাতে আসছেন হঠাৎ কিছু দূর আসে এসে হালিমা বলেন বাবা মোহাম্মদ বাবা এখানে একটু আমি একটু স্ট্যান্ডার সেরে আসি বাবা দাও আমার নবীকে নামিয়ে দিয়ে হালিমা মা প্রয়োজন সাথে গেলে গেলে তো পারে নবীর নামিয়ে থুয়েছেন হালিমা প্রয়োজন সেরে যেতেছেন নবী না হালিমা পাগলের মতো কাঁদে আল্লাহ কি হলো কোথায় গেল আমার জাদু কোথায় গেল এখন আমি তার মায়ের কাছে যাইয়া কি বলবো তার দাদুর কাছে যাইয়া কি বলবো হালিমা কাঁদে চিৎকার মেরে কাঁদে হঠাৎ একজন মানুষ লম্বা চওড়া বাবা জি আমার শেষ হাজির হয়েছে হালিমা কাঁদো কেন আমি এখানে রেখে গেলাম আমার সন্তানকে তো পাচ্ছি না খুঁজে পাই তাই কাঁদি ও হালিমা আমার কথা যদি তুমি শোনো তাহলে তোমার এই সন্তানের ঠিকানা সে বলে দেবে কে বলতে পারবে তাই চলে হালিমাকে সাথে করে নিয়ে যায় যে দেখে এক গাছতলা বড় ঠাকুর একদম কালো ঠাকুর বলতেছে হালিমা এইটাকে তুই একটুখানি সেজদা কর সেজদা করার পরে এই বলে দেবে ওই ছেলে কোথায় গিয়েছে তখন তোমার কলিজা ঠান্ডা হবে নইলে আর সন্তান খুঁজে পাওয়া যাবে না হালিমা ডাকিয়ে বলে না তা কখনো হয় না এই পাথরের কাছে আমি ঝুঁকতে পারবো না হালিমা বলে হতে পারে আমি আমার সন্তানের নাম যদি বলে এই পাথর যদি দাঁড়িয়ে থাকতে পারে তাহলে আমি তাকে সেজদা করব আর যদি দাঁড়িয়ে না থাকতে পারে তাহলে কিন্তু সেজদা করব না বাবা ঠিক আছে হালিমা তো সালাক মে আমি বলবো তোমরা তোকে শিখিয়ে দিয়েছে আমার ছেলের নাম আব্দুল্লাহ তনয় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে বল এখন ওই লোকটা বয়স্ক লোক দাড়ি সাদা একদম বুঝেছে ও সঙ্গে সঙ্গে বলতেছে সম্মুখে ওই পাথরের সম্মুখে বলছে আব্দুল্লাহ তনায় মোহাম্মদ সলসা যেই নবীর নাম নিয়েছে পাথর সঙ্গে সঙ্গে পড়ে গেছে হে বাবাজি আমার পাথর যখন ভেঙে পড়ে টুকরো টুকরো হয়ে গেছে আমার নবীর নামের এত বরকত পাথর পর্যন্ত স্থির থাকতে পারে না কেন পারবে নবী যখন জন্ম নেয় খানায় কাবায় 300 মূর্তি ছিল সব মূর্তি ঝুঁকে গিয়েছে অনেক ঘটনা অনেক ঘটনা আমার নবীর জীবন শোনাচ্ছে আপনাদের বিস্তারিত রাগ হচ্ছে আপনাদের আব্বা আমার কিন্তু রাত তো অনেক হয়ে গেল বাপ হ্যাঁ খাওয়ার ভালো খাওয়ার ব্যাপার আছে তো গোস গোস তাতে অনেক সব বাচ্চারা আছে যাকে আমি 11টা ইনশাআল্লাহ শেষ করার চেষ্টা করব চিন্তা নেই আপনি আপনি হে বন্ধু আমার আব্বা আব্বা খেতে তো হবে এই পেট তো শুনবে না একটু মহাব্বতে জিকির লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সেজদা তো করলেন না ওইখানে আপনার কিতাবে লেখা হচ্ছে ওই যে বয়স্ক মানুষটা ওখানে উপস্থিত ছিল ওই বয়স্ক মানুষটার নাম হলো ওয়াহাব ওই আব্দুল ওয়াহাব নাজদি এই নাজদ থেকে এর বংশ থেকে এই ওয়াহাবি দল আসছে দুনিয়ায় কথা বুঝতে পেরেছেন যেমন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দোয়া করছেন আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামিনা
اللهم بارك لنا في شاننا আমাদের দোয়া করছেন আমাদের দোয়া করছেন এমন সে একজন বললেন আল্লাহুম্মা বারিক লানা ফি নাজদিনা হুজুর একটু দোয়ার মধ্যে বলেন নাজদ শহরে যেন আল্লাহ রহমত নাযিল করেন আমার নবী পাক উল্লেখ তো করলেন না দোয়ার শেষে বলেছিলেন হুয়া জালাল ওই এলাকার নামে নবী দোয়া করব না কারণ ওখান থেকে শয়তানের সিং উৎপত্তি হবে হে বাবা সেই ভবিষ্যৎ বাণী অনুযায়ী আব্দুল ওয়াহাবের জন্ম হয়েছে এখন যারা নবীর দুশমন ওই আব্দুল ওয়াহাবের কেউ খালা তো ভাই কেউ ওদের হয়তো ওই আব্দুল ওয়াহাব খালু হবে না কারো চাচা হবে না কারো দাদা হবে যেই নবীর দুশমনী করে আমরা বুঝে নেই যে আব্দুল ওয়াহাব নাযিল লোক বন্ধুরে আমার শুধু তাই নয় হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা টুক 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 করে আপনাকে রওনা দিয়েছেন আব্বা আমার সোনা মানি আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা বাড়ির দিকে যেই রানী কর্তম হয়েছে আমার নবীর সুগন্ধ আর হালিমার নাকে এসেছে আমার নবীর সুগন্ধ হালিমার নাকে বন্ধুরে আমার এমন সময় ভালো করে নিকটে যাইয়া দেখে আব্দুল মুত্তালিবের পাশে আমার দয়াল নবী বসে আছে বাবা আমার আশ্চর্যের কথা যে মূর্তিটাই গাছতলায় ভাঙা দেখেছিলেন ওই মূর্তিটা আব্দুল মুত্তালিবের পায়ের সামনে পড়ে রয়েছে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই গিয়েছেন আব্দুল মুত্তালিব আগে হালিমা এসো তুমি আমার দাদু ভাই কত সুন্দর করে লালন পালন করছো হালিমা সঙ্গে সঙ্গে বৌমাকে ডাক দিচ্ছেন বৌমা ভিতরে যে তোমাকে একটা থলে দিয়েছিলাম ওই থলেটা আমাকে এনে দাও আব্বা হাত দিয়ে তো ছিলেন এখন ওই থলেটা এনে আব্দুল মুত্তালিব বলেন ওই থলেটা নিয়ে মা তুমি জানার মধ্যে কি আছে আম্মা আমিনা বলেন আব্বুজি আপনি আমাকে দিয়েছেন আমি কেন দেখব আপনি দিয়েছেন আমি রেখে দিয়েছি আপনাকে দিলাম ও আমিনা এই থলের মধ্যে আমার দাদু ভাইকে লালন পালন করবে বল পরে বলে আমি হালিমার জন্য উপহার রেখেছি হযরত আব্দুল মুত্তালিব ওই থলেটা নিলেন নেওয়ার পরে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ মায়ের কাছে ডাকলেন হালিমা এই থলেটা তুমি নাও হালিমা হাত তো পাতলেন নিয়ে বলছেন ও গো আব্দুল মুত্তালিব আমি কিছু নিতে পারবো না আপনার দাদা ভাই আমাকে সব অসুবিধাকে সুবিধা করে দিয়েছে সব বিপদ থেকে উদ্ধার করে দিয়েছে আমার কিছু প্রয়োজন না দুঃখিনী হালিমার ঘরকে সুন্দর করে দিয়ে এসেছে হালিমার ঘরের রহমত রহমত বরকত বরকত ওরে আব্দুল মুত্তালিব আপনি জানেন না আপনার দাদু ভাইয়ের কি অবস্থা আমি হালিমা পয়সার বিনিময়ে লালন পালন করি না গো আপনি যে আমাকে পয়সা দিচ্ছেন উপহার দিচ্ছেন উপহার আমি নিব না এটা আমার পালিত বেটা মোস্তফার জন্য রেখে গেলাম ও বন্ধু রে হালিমা কাঁদে আর বলে আব্দুল মুত্তালিব কি বলবো আপনাকে আমার যখন কোনো দুঃখ হতো গো আমি যেই মুহাম্মাদের নাম গুনিতাম আমি সমস্ত দুঃখ ভালোবাসিয়ে দিতাম কোন বিপদে যদি পড়ি মুহাম্মাদের নাম দিলে বিপদ থেকে উদ্ধার হইয়া যায় ও গো আব্দুল মুত্তালিব এই নামের কত বরকত আমি জানতাম না মুহাম্মাদ নাম মুহাম্মদ নাম কত মধুর লাগে এই নামেতে কতই মধুর কে জানি তো আগে নাকি আব্বা জি আমার হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বলেন পৃথিবী জমিনে ও আব্দুল মুত্তালিব আমি এই ছেলেটাকে জীবনভর ভুলতে পারবো না কিন্তু আমার দুঃখ গো আমি ছেলেটাকে রেখে যাই এখন ছেলে যখন রেখে গেলাম বলে তো
তো পাবো না কিন্তু যতদিন বাঁচবো মুহাম্মাদকে ভুলবো না আপনাকে বলি বিপদে এই নামে আমি উদ্ধার হয়েছি হযরত আব্দুল মুত্তালিবের বাড়িতে হযরত হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছু না নিয়ে আমার নবীজিকে আদর করে রেখে উনি যাচ্ছেন বারবার তাকায়া দেখছেন যার মুখ দেখলে খোদা লাগে না কারণ হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন আমি আমার দুধ বেটারে যদি বুকে নেই আমি হালিমা খোদার লাগে না খাবারের প্রয়োজন হয় না ওরে বাবা হালিমা তো দুধের কথা জঙ্গলের বাঘ গুলো বলেছিল বেটা ছুটেছে বলে মা বাঘ গুলো যখন নবীর কদম দুষি করে বাঘ গুলো জবানে আমার খুদ ভাইকে কথা বলে আর বলে মুহাম্মদ আপনাকে আমরা যখন দেখতে থাকি আমাদের খোদা লাগে না আমাদের খোদা লাগলে আপনি যখন আসেন ময়দানে আপনাকে দেখি তো খিদামিতে যা তাই বাঘ হরিণ কিছু বলে না সিংহ কিছু বলে না কারণ আমার নবীর চেহারা দেখলে খিদা মিটে যায় বাবা বলে আমার নবী আল্লাহ কত রহমত বানায় আছেন একটু খেয়াল করে হে বাবা জি আমার এই জন্য হালিমা তো সাদিয়া চলে এলেন বাবা এবার আমার নবী পাকের জীবন সু আবার আম্মা জানের ঘরে এখন বসে আছেন খাওয়া দাওয়া জিনিস তৈরি করেছেন খাচ্ছেন আব্দুল মুত্তালিব কে আমিনা রাদিয়াল্লাহু তাআলা খেতে দিয়েছেন আব্দুল মুত্তালিব ছুটি দেন আমি আমার বাপের বাড়ি থেকে ঘুরে আসি যে কি কথা বলো সঙ্গে সঙ্গে বলে আব্বা গো আমি আমার আব্বার থেকে আমি আপনাকে বেশি শ্রদ্ধা করি আপনি কেন বাচ্চাদের মতো কাঁদতেছেন আমার শ্বশুর আব্বা কেন আমি কি কোনো খারাপ কথা বললাম নি আমি তো অনেক দিন বাপের বাড়ি যাই না আজ আমি আপনার কাছে ছুটি চাইছি আমি একটু আমার শ্বশুর বাড়ি আমি আমার বাপার বাড়ি যাব একটু আমার সন্তান কে নিয়ে একটু ঘুরে আসব সঙ্গে সঙ্গে আব্দুল মুত্তালিব বলেন আমি না আমি কেন কাঁদি তুমি জানো আমার ছোট ছেলে আব্দুল্লাহ বড় আদরের সন্তান ছিল আমার কাছে ছুটি নিয়ে ব্যবসায় গেল আর ফিরে আসেনি দীর্ঘদিন আগের কথা রে মা তুমি যখন আমার কাছে ছুটি চাইলে আব্দুল্লাহর কথা মনে পড়ে গেল কারণ যারা বেশি প্রিয় হয় তারা যখন বিদায় নেয় তার বেদনা ভোলা যায় না রে মা তাই তুমি ছুটি চাইছো আমার মনে হয় আর যদি তোমার সাথে দেখা হবে না হযরত আম্মা আমিনা বলেন আপনি যদি আমারে না বিদায় দেন আমি যাব না আপনার কাছে থাকবো ওরে আমিনা তুই আমারে বিছানা না করে দিলে আমি শুতে পারি না তুই আমারে খাওয়া না করে দিলে আমি খেতে পারি না আমিনা আমার ভালো লাগে না আমার আব্দুল্লাহ ভালোবাসে আমার শ্বশুর খুশি হয় তার বৌমার প্রতি আর আজকালকার বৌমা শ্বশুরের ভাত পায় না বাবা বৌমা ভাত দেয় না শ্বশুরকে আমার নবী দিবস বানাতে শ্বশুর মদন দিয়ার মানু আমার মা খালা একটু আমার নবী পাকের জীবন থেকে তোমরা তোমার জীবন পরিবর্তন করে দাও শ্বশুর ভাত পায় না শাশুড়ি ভাত পায় না কেমন মা ছিলেন তারা
বৌমা তাদের খেতে দিতেন ভালোবাসতেন আর আজকের যুগ কেমন নবীর দিওয়ানা বলে পরিচয় দেয় কিন্তু তারা নবী ভালোবাসান করে গাইতে পারেনি যারা প্রকৃত নবী প্রেমিক হয়েছে তারা নবীর নীতিতে জীবন চালায় আল্লাহ مولانا فلک نظر زمین کے بہار سب کو خوشیاں منا حضور آ گئے ہیں فلک نظر زمین کے بہار سب کو خوشیاں مناؤ حضور آ گئے ہیں حضور آ گئے ہیں حضور آ گئے ہیں فلک نظاروں زمین کے بہاروں سب کو خوشیاں مناؤ حضور آ گئے সবাই আনন্দ করো কেন হুজুর আগে ফলকে নজারো জমিন কে বাহারো سب کو خوشیاں مناؤ حضور آ گئے زورے بولو کیسے چنا ہمارا نبی ایسے اٹھا غم کے مارو چلو سب دکھیو سب دیدے مناؤ حضور آ گئے زمین کے بہار سب عیدیں مناؤ حضور آ گئے ابا کرے کج کلا ارے بادشاہ سب کو چھکاؤ حضور آ گئے نظاروں زمین کے بہار سب خوشیاں مناؤ حضور آ گئے جو جبل আব্বাসিয়া মা সোনামানি হযরত আম্মা জান আমিনা যখন কথা বলেছে খাজা আব্দুল মুত্তালিব বলেন বৌমা না 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 যেতে তো বাধা দিতে পারি না কি অনেক দিন বাপের বাড়ি যাও না মামা কে কে যাব আব্বা তুমি যাবে আমার দাদু ভাইকে নিয়ে যাবে আর দাসী উম্মে আয়মানকে নিয়ে যাবে আয় আমিনা শুনো ওই বনি নাজারে আমার পুরাতন ভেটা থাকবে ঘুরে আসবে কারণ অনেক দিন তারা অপেক্ষা করে আছে আমার মুস্তাফাকে দেখবে বলে আয় আমার বৌমা আমার দাসী সাথে লইয়া যাও একটা দা দাসী হক উম্মে আয়মান একটা আপনা কেন উপনের উপরে আর হযরতে আমেনা আর আমার নবী একটি উপনের উপরে বাবা চলেছেন রওনা দিয়েছে হযরতে আব্দুল মুত্তালিব বিদায় দিতে যায় মাতা সখর খেয়ে পড়ে যায় হযরতে আমিনা আমার নবী পাকের আম্মুজি তিনি উঠ থেকে নিচে নেমেছেন শ্বশুর আব্বার মাথাটাকে হাঁটুর উপরে নিয়ে বলেন আব্বু আপনি যদি ইজাজত না দেন যাব না আপনার বিপদে রেখে আমি যেতে পারি না হযরতে আব্দুল মুত্তালিব বলছেন ও গো বৌমা না না তুমি যাও কোনো অসুবিধা নাই লাঠি ঠেকা দিয়ে দাঁড়িয়ে আছে যত সময় তুমি আসবে না আমি আব্দুল মুত্তালিব পদ মানে সাইয়া থাকবো বৌমা যাও আমার দাদু ভাইকে ঘুরিয়ে নিয়ে এসো জোরে বলুন সুবহানাল্লাহ
শ্বশুর পথ পানে চাইয়া আছে বৌমার দিকে আব্বা হযরত আম্মা আমিনা রাদিয়াল্লাহ তাআলা নে বাদাশি উম্মে আয়মান কে নিয়ে রাবানা দিয়েছে এন্ড বনি নাজারের লোকজন শুনেছে আসবে আমিনা আসবে তার ছেলে নিয়ে তারা সব বাইরে বেরিয়ে সব দাঁড়িয়ে আছে দেখতেছে পাহাড়ের দিক থেকে যেন একটা পূর্ণিমা সুন্দর উদিত হয়েছে সবাই তখন বলাবলি করছে ওই তো মনে হচ্ছে ওই তো ওই যে আসে মনে হচ্ছে জানো ওই আমিনা ওই আমিনা বলে যে বাচ্চাটা ওইটাই বলে আমাদের দয়াল নবী কিতাব লিখতেছে আমার নবী পাক বনি নাজারে যখন গেলেন বনি নাজারে যখন গেলেন তো মদিনার মানুষ বনি নাজারের মানুষ আমার নবীর কত মাটিতে লাগতে দেই নাই আমি অনেক স্বপ্ন আমার মদিনার বাজারে ঘুর ঘুর তখন আমিনা বলছে দাসী গো তুমি তো যাবা বাজারে তা আমার সঙ্গে মোস্তফাকে দাও দাও বাবু আমি কি নিয়ে যাব দাসী মিয়া এই কথা যখন বলেছে আমি না বলে ঠিক আছে আমার মোহাম্মদ কে তুমি নিয়ে যাও তো খবরদার যদি বাজারে কেউ জিজ্ঞাসা করে যে এই ছেলেটা কি নাম নাম বলবেন যদি কেউ জিজ্ঞাসা করে বাড়ি কোথায় তাও বলবেন যদি জিজ্ঞাসা করে বাপের নাম কি তাও বলবেন না কারণ এই বাচ্চা অনেক শত্রু মেহমান তুমি তো জানো না আমি পেটে ধরেছি আমি জানি ঠিক আছে বল 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 হযরতে আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলার কাছ থেকে বিদায় নিয়ে আমার দয়াল নবীর হাত মোবারক কে ধরে দাসী আয়মান মদিনার বাজারে দিকে যাচ্ছেন পথিমধ্যে একজন রাহিব তৌরাতের পণ্ডিত রাহিব দেখে জিজ্ঞাসা করছে তোমাদের বাড়ি কোথায় গো আমি না মানা করে দিয়েছি বলতে আম্মা যা মানা করেছে বলেন এই বাচ্চাটার নাম কি তাও বলে তোমার নাম কি তাও কিছু বলে চুপ চুপ করে দাঁড়িয়ে তখন রাহিব বলছে আচ্ছা তুমি নাম বলতে হবে না আমি বলবো তুমি শুধু হ্যাঁ আর না বলবে সেটা তো বলতে পারবে শুধু হ্যাঁ সঙ্গে সঙ্গে রাহিব বলছে তোমাদের বাড়ি হলো মক্কা নগরে তোমার নাম উম্মে আয়মান এই ছেলেটা যে তোমার পাশে দাঁড়িয়ে আছে এই ছেলেটার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মে আয়মান এই ছেলেটার মায়ের নাম আমিনা এই ছেলেটার আব্বার নাম আব্দুল্লাহ বলো আমি সত্য বলেছি কিনা মা মানা করেছেন নাম বলতে হ্যাঁ না বলতে তো মানা করেন তাই মেহমান জি বাবু যেই কথা বলেছে ওই রাহিব সঙ্গে সঙ্গে হাত জোর করে নিবেন দাসী মেহমান রে ওর হাত দুটো জোরে ধরি নিয়ে যাস না কত দুশ্মন এই বাজারে দুই ধারে বসে আছে তারা তৌরাতের পণ্ডিত জবুলের পণ্ডিত লেখা আছে এই বাজারে মুহাম্মদ আসবে দাসী মেহমানের সঙ্গে আসবে তার বাবার নাম আব্দুল্লাহ মায়ের নাম আমেনা হবে ওরে দাসী রে তোর হাত তুই ফিরে যা ফিরে যা তাকে বাড়িতে নিয়ে যা বাজারে ঢুকিস না এর দুশ্মনকে আস্ত রাখবে না আল্লাহ আল্লাহ দাসী মেহমান বাজারে ফিরে যেতে পারলেন না ফিরে বাড়িতে গিয়েছেন আম্মা আমিনা জিজ্ঞাসা করছেন যে ওরে দাসী মেহমান কি ব্যাপার দাসী গো তুই ফিরে এলে যে ও আমিনা যাইও যেতে পারে নাই কারণ কোন শত্রু নাকি তুই দিকে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওরে বাবা গো আমার নবী দুনিয়ায় আসার আগে থেকে
دشمن دنیا جاتا دن چلے دشمن کیا مطلب دی نبیر دوگ چل بے ہارا جیبن نبیر دشمن تھگ بے کن تو کونو خوتی ہو بے نا نبی والا زارا خطر بھائی کورے نا تارا اے ٹھیک کی نا خطر جہنمی دول بڑا ہوئے بہت আর জান্নাতি দল দেখ দেখ ইউটিউব শেষ করে দিয়েছি কত মলবি কত মুহাদ্দিস সব মলবি আমার না এগুলো আপনাকে আগে বুঝে নিতে হবে কোরআন হাদিস সবাই পড় তাহলে বলেন বলেন ওরা তো বেনামাজি ছিল না কারবালায় সবাই তা আমার নবী নাতিকে পানি দিয়েছিল দিয়েছিল তাতে নামাজ পড়তো মানে তাদের মধ্যে নামাজ আছে রোজা আছে টুপি আছে পাগড়ি আছে দাড়ি আছে তসবি আছে কিন্তু ভালোবাসা হে বাবা ভালোবাসা দেখে কাজ করে বাবা আমি আপনাদের কি বলবো এই ভালোবাসা গুলো আমাদেরকে শিখিয়েছেন কারা আল্লাহর ওলি যারা কারণ ইসলাম ধর্মটা কার দেওয়া ধর্ম আল্লাহ আর এই ধর্ম প্রচারক কে ছিলেন জগৎগুরু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক কি ধর্ম প্রচারক জগৎগুরু হাবিবুল্লাহ না না এখন ওই ইসলাম আল্লাহর দেওয়া ধর্ম আর নবী প্রচারক সেই আল্লাহর দেওয়া ধর্ম আর নবীর দেওয়া জিনিস নবী থেকে আলে পাক তাম সাহাবায়ে কেরাম ওখান থেকে তাবিন ওখান থেকে ইমামিন ওখান থেকে ওলিইন আপনারা বলুন ইসলাম কি আকাশ দিয়ে উড়ে আপনাদের মাদান দিয়া এসেছে সমুদ্রের পানিতে ভেসে এসেছে এটা এই সিনার ধন আল্লাহর দেওয়া মাল নবীর দেওয়া সম্পদ আল্লাহওয়ালা নবীওয়ালা ব্যক্তিরা সিনাই করে এনে আজমিরের সারজমিনে ভারতবর্ষে প্রথম আলো জ্বালিয়েছেন 90 থেকে 99 লক্ষ মানুষকে মুসলমান বানিয়েছেন ঠিক কিনা বলেন আব্বা তাহলে কি এত আকাশ দিয়ে উড়ে আওয়াজ আশা জিনিস না পানি দিয়ে ভেসে আসা জিনিস না এটা এই জায়গা কোন জায়গা এই যাই যাই এবার আমি আপনাদেরকে একদম ইতির দিকে নিয়ে আসি কারণ আমি নবীর জীবনী শেষ করতে পারবো না অনেক লম্বা ঘটনা বাবা মা সংক্ষিপ্ত বলেন আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ জীব বলেছেন শ্রেষ্ঠ জীব বলেন মানে সমস্ত জীবের মধ্যে সৃষ্টি করে শ্রেষ্ঠ হলো মানব জাতি ঠিক কি না বাবা তাহলে আল্লাহ পাক আমাদের শয়তান হাত আমাদেরকে শ্রেষ্ঠ বললেন কেন কি আছে আমাদের মধ্যে বাবারা সত্যি আজ এই মাদানদিয়ার মানুষের উপস্থিতি দেখে মনে হচ্ছে সব নবী প্রেমিক উপস্থিত হয়েছে আল্লাহ সকলের ভালোবাসা কবুল কর সবাই বলি আল্লাহ আমিন বাবা হতে পারে কাজ জীবনের শেষ আল্লাহ আমাদেরকে 10টি অবদান দিয়ে সৃষ্টি করেছে খুব ভালো করে বাবা আগুন পানি মাটি বাতাস আগুন পানি মাটি বাতাস আর একটি হলো নাফসে আম্মারা যার বাসস্থান নাভির নিচে ইহা ছাড়া ওই মানুষটাই প্রকৃত আল্লাহওয়ালা যার পাঁচটি লতিফা জীবিত আছে পাঁচটি লতিফা কারে বলে কোন কোন জায়গায় আছে ও বাবা দেখুন আপনি আমি নামাজ পড়তে গেছি এখন ওয়াজ হলো ভিতরে ওয়াজ নেই শুধু উপরে ওয়াজ এখন লোক মোলবিরা সব উপরে ওয়াজ করে ভিতরে ওয়াজ নিজে জানে না তো করবে আচ্ছা নামাজ পড়তে গেলে পবিত্রতা ফরজ না পবিত্রতা ফরজ কি কি পবিত্র লাগবে দেহ পবিত্র লাগবে যে জায়গা নামাজ পড়বেন সে জায়গা পবিত্র লাগবে নিজের পোশাক আশাক পবিত্র লাগবে নিজের উযু বানিয়ে নিতে পবিত্রতা অর্জন করতে হবে সব করেছেন কিন্তু ভিতর
ময়লা তে মনে যদি ময়লা থাকে তে নামাজ পড়ি লাভ আছে যদি বলে হুজুর কি রাখো ময়লা দেখেন আপনি নামাজ পড়তে গেছেন আমরা নামাজ পড়তে গেছি এখন মনে মনে আপনি চাষি মানুষ তো আপনার মনে মনে নামাজ পড়ছেন ইমাম সাহেবের পিছনে মাগরিবের নামাজ পড়তে দাঁড়িয়ে আছেন ইমাম সাহেব কেরাত করছে আর আপনি জমিতে হাত দেওয়া হয়নি সেই কথা বলছেন কেউ দোকানদার টাকা চাবি কি রই একজন টাকা দেয়নি কি দেশে ওই কথা বলছেন কেউ কাপড়ের দোকানদার তো কাপড়ের হিসাব করছে বিভিন্ন চিন্তা সন্তানের চিন্তা ব্যবসার চিন্তা ছেলে মেয়ের চিন্তা কেউ ভোটের চিন্তা বিভিন্ন রকম চিন্তা হয় না এ হয় কিনা নামাজে নামাজ পড়তে গিয়ে মন তো বসে না তাই ভিতরটা তো পরিষ্কার হলো না তাহলে তো নামাজ হলো না পরন্তু উঠা বসার ঠিক বয়সে আমার সুগার কমতে পারে না নামাজ ও বাবা আল্লাহর নবীরা শিক্ষা দিয়েছেন এই জায়গা দিয়ে ইবাদত করো রাসূলুল্লাহ কি শিক্ষা দিলেন দেখেন কোরআন আল্লাহ বলেন এমন ভাবে ইবাদত করো যেন আল্লাহকে দেখছো নবী বলে যদি এরকম না হয় নবী আমার হাদিস শরীফে বলেন এতটা ভয় রাখো যে আল্লাহ তোমাকে আমাকে দেখছেন তো আল্লাহ দেখছো নামাজ পড়ো যদি এটা না হয় আল্লাহ দেখছেন এই ভয় আমরা কি করতে ছেলে মেয়ে চিন্তা ব্যবসা চিন্তা আপন আপন চিন্তায় বিভোর তাই তো নামাজ ওপরটা পবিত্র হলো ভিতরটা খেয়াল করে এক নাম্বার পাঁচটি বলে চার পাঁচটি লতিফার কথা বলবো দোয়া এক নাম্বার আছে বাম স্তনে দুই আঙুল নিচে বাম স্তনে দুই আঙুল নিচে একে বলা হয় কল কি বলা হয় আর একটা আছে ডান স্তনে দুই আঙুল নিচে একে বলা হয় রূহ আর আছে এই যে নরম হাড়টা সিনা এখানে একটা নাম আল্লাহ দিয়েছেন লতিফা এই নরম আর একটা দিয়েছেন কপাল আর একটা দিয়েছেন মাথার তালু তাহলে দুই এক মাসকান তিন কপাল চার মাথার তালু পাঁচ এই পাঁচ লতিফাকে যে জীবিত করতে পেরেছে সেই ব্যক্তি মদনদিয়ার মাটিতে বসে থেকে দয়াল নবীকে দেখেছে ওই ব্যক্তির তিনে নেত্র খুলেছে আর কিভাবে যে আপনি করবেন এই শিক্ষা দেবে আপনার পীর আপনার মুর্শিদ এর জন্য আপনি ভক্ত আলাদা জিনিস মুরিদ আলাদা জিনিস যে ব্যক্তি মুরিদ হবে না আচ্ছা মুরিদ আর পীরের সম্পর্কটা একটা বলি মুরিদ মানে মরা মুরিদ মানে কি মরা আর এক কেজি দুধ যদি আপনি পানি দেন তাই 500 দেন আর 200 দেন আচ্ছা যদি আপনাকে বলা হয় ভাই দুধের থেকে পানি আলাদা করতে করতে পারবেন মাছকে যেমন পানি থেকে উপরে ডাঙায় রাখলে মাছ বাঁচে না মুর্শিদ থেকে মুরিদ আলাদা রাখলে মুরিদ বাঁচে না এর নাম পীর মুরিদ এখন তো হচ্ছে মুরিদার আছে সে পীর সবক দেওয়াও নাই আর সে মুরিদ এখন সব ব্যবসা চলছে এই ঠিক না বলে কোরআন বলেছে ওলি আল্লাহ আবার দুই রকম এক হলো মিন দুনি আউলিয়া যে বেশি টাকা দেয় নজরানা দেয় তার আসেন বসেন আর যে নজরানা না আসেন আসেন মিন দুনি আউলিয়া এক হলো দুনিয়ার আউলিয়া আর এক হলো আলা ইন্না আউলিয়া এক হলো আল্লাহর আউলিয়া যারা আল্লাহর আউলিয়া তারা আল্লাহ নবীর পথ ইসলামের সঠিক পথ দেখাবে আর যারা দুনিয়ার আউলিয়া তারা দুনিয়া দেখাবে আল্লাহ যেন আমাদের সঠিক বিচার বিবেচনা করে ইমান সালামত রেখে পাঁচগানা নামাজ হয়ে যেন ইমান নিয়ে দুনিয়া থেকে যেতে পারি সবাই বলি আমিন বাবারা আমার আমি যে তরিকতে এই তরিকতটার নাম হলো নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া জোরে বলে বলে আচ্ছা আপনারা আপনারা পুরো সিলসিলার মানুষ আপনাদের তরিকতের নাম নাম তরিকতের নাম নাম মুজাদ্দিদিয়া নাম আপনি ভালো ভালো জানবেন আজ আমি আপনাকে বলে যাব শুধু বলেন মুজাদ্দিদিয়া না এই তরিকতটার নাম হলো
দাদা হুজুর বারবার আল্লাহর বলি মুজাদ্দিদ দিয়া মানে ইমাম রাব্বানী মুজাদ্দিদ আল তুসানী আর নকশবন্দি দিয়া মানে বাহাউদ্দিন নকশবন্দি তাহলে ইমামে রব্বানী মুজাদ্দিদ আল তুসানী পাঞ্জাবে যিনি শুয়ে আছেন ওখান থেকে বাহাউদ্দিন নকশবন্দি আর আমি যে তরিকত এই তরিকত কান্দান হলো তরিকত চারটি কয়টা একটার নাম কাদরিয়া যার ইমামের নাম আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহ দুই নাম্বার তরিকার নাম হলো চিশতিয়া যার প্রতিষ্ঠাতা বা ইমামের নাম খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি আর একটা তরিকার নাম সোহরাওয়ার্দিয়া যার নেতা ও প্রতিষ্ঠাতার নাম খাজা শাহাবুদ্দিন সোহরাওয়ার্দি চতুর্থ নাম্বার তরিকাতের নাম নকশবন্দিয়া ও মুজাদ্দিদিয়া এই তরিকায় দুইটি ইমাম বাহাউদ্দিন নকশবন্দ আর মুজাদ্দিদ আল তুসানী বাহাউদ্দিন নকশবন্দ যেহেতু আগে এসেছেন পরে মুজাদ্দিদ আল তুসানী এসেছেন তাই তরিকাতের নাম হলো নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া কিন্তু দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ এর অনুসারী বা ওনারা এটাই বলে যেহেতু নিকট থেকে মুজাদ্দিদ আল তুসানী হয়ে বাহাউদ্দিন নকশবন্দ কথা বুঝলেন আমার তরিকার নাম মানে মুজাদ্দিদ আল তুসানী ও বাহাউদ্দিন নকশবন্দি এনাদেরই নামে মাদ্রাসা হে বাবা আমি আপনাকে অনুরোধ করব আমার নিয়ে অনেক শত্রুতা চলছে সঠিকটা বুঝুন আর এই তরিকাতে আমার তরিকার ইমাম মুজাদ্দিদ আল তুসানী আমার তরিকার ইমাম বাহাউদ্দিন নকশবন্দ এক কথা কেউ যদি কাদরিয়া ঢুকে যায় তো চার তরিকায় ঢুকে গেল কেউ যদি চিশতিয়া ঢুকে যায় চার তরিকায় ঢুকে গেল কেউ যদি সোহরাওয়ার্দিয়া ঢুকে যায় চার তরিকায় ঢুকে গেল কেউ যদি নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া ঢুকে যায় চার তরিকায় ঢুকে গেল তাহলে তো চার তরিকার লোক দাদা হুজুরের লোক মানে আপনি চার তরিকার লোক জোরে বলে বলে কত বুঝেছেন আমার কথা বাবা বাবা আল্লাহ আমাদের সঠিক বুঝ দেখ আরো জোরে বলেন আমিন তবে কেউ যদি বলে নবীর মাটি কেউ যদি বলে নবীর মাটি আচ্ছা আপনারা বলেন আপনারা তো সাধারণ আপনারা শুনেছেন দলিলে পরে যখন আসমান জমি কিছু ছিল তখন আল্লাহ আমাদের নবী সৃষ্টি করেছেন শুনেন নি আপনারা আসমান মানে আকাশ আর জমিন মানে মাটি তাহলে মাটির আগে তো নবী সাধারণ করে ঢুকান আল্লাহ আমাদের নবীকে তখন নবী বানিয়েছেন তখন বানিয়েছেন আমাদের নবী রাসূলুল্লাহ কারণ আল্লাহ কোরআনে বলেছেন তোমরা উপার্জিত অর্থ থেকে ব্যয় করো জোরে করে সুবহানাল্লাহ
محمد موسى الدين منول جوري بولون زنداباد دوي هزار اكتا كتا تا جوري بولون مرحبا ناري تكبير اتو توقف جوري ديتے ناري تكبير ناري تكبير ناري رسالة اللہ پاک اپنار بندان دوی ہزار اکتا کا مساوت دن شایف دان گربن شکشلی دی دیا چھے اللہ ونا روجی تے روزگار بیب شابانی جے بربت دن اللہ شکل شانتانا دی بی بات تاکی پانجے گانا نامازی بانی دین جرے بر اللہ ہم مامی آر ایک جنہاں نقشبندیا موجدار دیا توری ناری دیوی بابا جی اپنا رب پریمیر مانشان اللہ شکل کے پیلیر حلو باشا نبی پاک محبت دان کرے دا جلے بولیم آمین محمد یوسف مولمون ناری تیبی آرسول ناری تیبی بابا جی آمار دادا حضور پر قبلہ سلسلہ بھکتو گان سروتا گان پبیتر عید ملاد النبی جلسہ مدن دیا گے رامیر عید ملاد النبی جلسہ ناری تیبی کی نام نام محمد تاج الدین ایک ہزار تکا مرحبا اللہ قبول کرن داتا جا بے بہشتے دن کٹا بے شوشے بکھل جا بے دوزو کھتے دن کٹا بے دوکھے داتا تارے کھلایا سے بہشتے دی پاوت شکال شندہ پرستار کرے میرا ماتلا محمد کاشیم منڈن ایک ہزار تکا کشی نا بیدار جورے تو بیدن ناری تی 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 یہی رہا آواز والی ٹاکا ہوئے ایٹو زورے تو گھٹن ناری تیدی پیسے لے لوگ رہا بولتے ہیں بابا شوائی ایٹو زورے گھٹن ناری تیدی ناری رسالہ دانکاری داتا اللہ تمہارا قولی اللہ دے وسیلہ دادا حضور کی بلہ رحمت اللہ لے وسیلہ اللہ شکولے رکستی قبول کرو زورے بولی آمین امان امان مازانے ربنے رضا راسل اپنا دن کا سے کمیٹی کیوں نہ کیوں جانتے ہیں اپنا رہا وشوی کا سے اپنا دن دان دیبین محمد شفی گل شاہ پر شٹا کا جلے پوری مرحبا اللہ قبول کرو اللہ شکل ارمونر باشونا پنن کرو شکل کی نبی ماں کھابانی دن زرے بین اللہ غمامی ناری تکی ارکتو ہے نوینا تا دیبی 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 खेती है तो छोटे छोटे बच्चे बच्चे सब पोस्ट 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 टाका ना दिल दावा आप आप दिए से ना ना अच्छा एडू ताता बोले बाबा सुरा हाँ बेला लीगल अपना रवाने क्या क्या दीवार वार प्रेमिक मानुष आसन अपना बाबा बेशिक शुमाए चावा जावा ना आगे ते बोले बोले तो नहीं लिए तो एमनी अगर उठा पोचिश بابا تا تا ہی بھائی کیوں ہی لیں ایک تو دعایا کرو تا تا ہی بھائی کارل آمی آپ کو کالیکشن جلسہ فرائی بند کری دیئے آپ کی پونچے چھتک ٹکا دی دو آمی کالیکشن جلسہ کارل کالیکشن کرتے گے لے یہ انہیں نکتہ سچھو بولتے ہیں قرآن حدیث سنو جائیں ایک بار سے تین بار بولا جو دیشے نان کرے تو پاپی ہوئے جائے لامی آپ نے پاپی بانا تیاشی نہیں جارہ کوئی شکش موت مدہ رہ کر رہا بنامہ نمہ یہ جو نامی ہاتھ کری و ہاتھ جوڑ کر انہوں گھر کری باب اپنا رہا پال کو بولا دی جے جا دی بین بین جو دی مونے کوئی دیم بنا دو دو کوئی تو بستے رہے سے رکھ کر بنا کارن آپ نے
আমার মহব্বতের মানুষ আমি আপনাকে পাবি বানাতে যাব আমি যদি আপনার দোকান না করি নারে তাকবীর আল্লাহ পাক আপনার একজন বান্দা আলাউদ্দিন সাহেব 500 টাকা দিবেন আল্লাহ দানকে কবুল করুন রোজিতে বরকত দিন আল্লাহ পাক আপনার এই মাদান দিয়া সকল শ্রোতাকে কবুল করে নিন জোরে বলুন আমিন নারে তাকবীর একটু তাড়াতাড়ি বল কি নাম ফরিদউদ্দিন আপনার নামে নাম আল্লাহ লেখা করেছিলেন যিনি নামাজে যাইয়া চিনি পেয়েছিলেন জানার নাম ফরিদউদ্দিন গঞ্জে সাকার ওই নামে নাম আমার ভাই ফরিদ ভাইজান আমার 2100 টাকা দেবেন আল্লাহ কবুল করে নিন রোজিতে বরকত দিন নারে দেখবে আরো জোরে নারে দেখবে নারে রে সালা আল্লাহ দান কবুল করুন রোজিতে বরকত দিন আল্লাহ সকলকে পাঁচ জানা নামাজে বানিয়ে দিন আরো জোরে বলুন আমি আর নাই কেউ বাবা পাঁচ নবীর ভালোবাসা দিলে কমবে না আমি আপনাদের কোরআন শরীফের একটা দলিল দেই সূরা লাহা অনেকে জানে بسم الله الرحمن الرحيم تبت يدا ابي لهب وتت এই যে সূরাটি আবু লাহাব এর মানে হলো ধ্বংস হোক আবু লাহাবের হস্তদ্বয় এখন আবু লাহাব ছিল নবীর দুশমন কাফের তো আবু লাহাব মানে আবু লাহাব মানে আযাব পায় সোমবারের দিন আসে আযাব কম হয়ে যায় আর এই শাহাদাত আঙ্গুল দিয়ে খায় তো এক সপ্তাহ তার খুদা মিটে যায় জোরে বলেন সুবহানাল্লাহ কেন কেন যেদিন নবী এসেছিলেন সেই দিন ওই আবু লাহাব তার কাশিকে এই আঙ্গুলে ইশারা করে জানতোকে মুক্তি দিলাম তাহলে একজন কাফের যদি নবীর আগমনের দিন দাসি মুক্তি দিয়ে সে যদি আযাব থেকে মুক্তি পায় তা আমরা তো নবীর প্রেমী আমরা যদি কিছু দেই তো আমরা কি পরিত্রাণ পাবো না বাবা এ তো দলিল কোরআন এ তো কোরআন হাদিসের দলিল তো আমি নবীর কথা না তাই আমি অনুরোধ করব আপনাদের যে যা পারেন ইচ্ছা মতো আপনার সাধ্য মতো নবীর ঈদ মিলাদে নবীর দিন শরীক মোহাম্মদ নাজিবউদ্দিন সাহেব 1000 টাকা আল্লাহ পাকের জানো না হয় ফাঁকা স্বপ্নে জানো নবীকে পায় দেখা জোরে বলুন আমিন নারে দেখবে আর একটা হয় নামাজ প্রশ্ন এখন নয় না এখন প্রশ্ন কোন কারো উত্তর দেওয়া হবে না কারণ এখন দুয়ার সময় খাওয়ার সময় এখন প্রশ্ন বাবা সূরা ফাতিহা 3 বার 10 বার কুল 11 বার বড় শরীফ এই দাদা কত পারছে কি নাম বাবু কে দিয়েছে মোহাম্মদ তাসিফ কত সুন্দর নাম মোহাম্মদ তাসিফ মণ্ডল 500 টাকা মারহাবা আল্লাহ কবুল করুন নারে তাকবীর আরো জোরে নারে তাকবীর সত্যি তো নবী প্রেমিকদের আওয়াজ এরা কখনো দুর্বল হয় না কারবালায় 72 এর আওয়াজে যদি 22000 কলজে হিলে যেতে পারে তা আমরা তো নবীর সেনা এখানে কয়েক ছ আছে ঠিক নি বাবা জি বাবা মহব্বত তাহলে আর কেউ আছে মাহফুজ মণ্ডল মাগফিরাতের উদ্দেশ্যে 500 টাকা দিয়েছেন কবুল করে নিন আল্লাহ জিতে বরকত দিন নবী মাখা বানিয়ে দিন সকলকে পাঁচগানা নামাজি বানিয়ে দিবেন আল্লাহ কবরবাসী হয়ে গেছে যে তার কবরে আযাব মাফ করে দিন নারে দেখবে নারে রে সালা হাসান বাবা একটু তাড়াতাড়ি আর সূরা ফাতিহা পড়তে থাকুন কবর জিয়ারাতের দোয়া পড়তে থাকুন আচ্ছা বসে খাবেন আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ বস্তু আছে কত রে 100 অনেক বসে অনেক বসে তাহলে ভালো ভালো আপনারই দান দিই আপনারই করাচ্ছেন বাবা আপনাদেরই টাকা পয়সা আপনাদের সহযোগিতায় হয় জানি এখন না বলল কিন্তু আপনারই তো দান দিয়েছেন আগামী তো আপনারাই দিবেন দিবেন তো ইনশাআল্লাহ
সংগঠন আছে সুন্নি জাগরণ কাফেলা, যে সংগঠনের মধ্যে শরীক আছে বসিরহাট দরবার শরীফের মনিরুল আলম সাহেব, সহ সভাপতি আছে উত্তর চব্বিশ পরগনা জেলা সহ সভাপতি মনিরুল আলম সাহেব, আমার সংগঠন ফুরফুরা শরীফের সাউদ সিদ্দিকী শিলা সিদ্দিক হুজুরের ছেলে সাউদ সিদ্দিকী, আমার সংগঠন বাবা। আসলে অনেকে অনেক রকম বল যার ভালো লাগে কার যার ভালো লাগে না, জোর কারণ নাই নাই দেখতে পাবেন অজিফা না করলে আপনি পশু হয়ে মরবেন, মরা মুদিত মানে মরা, যেখানে আপনার তাম পৃথিবীতে যেখানে হোক যেখানে আপনার পীর আছে সেই পীরের সম্মানে সম্পর্ক আর আত্মার সম্পর্ক। সবাই বলুন তওবা, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুরআন 14 বার মাশাআল্লাহ মাশাআল্লাহ صلوا عليه صلاة وسلام عليك يا رسول الله، ربنا صلنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين، رب العالمين أبنا شهيد دربار دخنا করে হাত পেতেছি আল্লাহ এই মদন দিয়ার মানুষ তুই খতম পারা কোরআন তেলাওয়াত করেছে মিলাদ মাহফিল করেছে নাত শরীফ মাই বাবা শরীফ কোরআন তেলাওয়াত জিকির আজকা সালাত ও সালাম কবর জিয়ারতের দোয়া আমরা যাহা কিছু পড়েছি গো আল্লাহ তাম পৃথিবীর ওলি আল্লাহদের ওসিলা করে বলি আল্লাহ সাহাবায়ে কেরাম আলে পাকের ওসিলা দিয়ে বলি আমার নবী পাকের সাদকায় কবুল মঞ্জুর করিনি রব্বুল আলামিন দয়া করে যতটুকু সওয়াব আপনি দিয়েছেন আল্লাহ উম্মতের কান্ডারি নবী পাকের কদম মোবারক সওয়াবগুলো পৌঁছিয়ে দিন আদম থেকে আজ পর্যন্ত নবীনদের দরবারে পৌঁছিয়ে দিন সাহাবায়ে কেরাম তাবে তাবিন আম্মায়ে মুস্তাহিদিন খুলাফায়ে রাশিদিন উহুদ বদর ফিল খায়বার খন্দক কারবালা সকলে আরো মুকদ্দাস দরবারে পৌঁছিয়ে দিন চার সাহাবের ইমামদের দরবারে পৌঁছিয়ে দিন চার তরিকত আউলিয়া কেরাম পার বাংলা পার বাংলা মাশাইখ মুজাহিদ মুজাদ্দি গওস কুতুব আবদার আওতাদ যে যেখানে আছেন তাম পৃথিবীতে সকলের আরো মুকদ্দাস মুতাহারায় পৌঁছিয়ে দি আয় আল্লাহ আমরা যারা হাত পেতেছি আব্বা হারা অনেকে মা হারা অনেকে আছে আব্বা মা দুজন কি হারিয়েছে কেউ দাদা কেউ দাদি কেউ নানা কেউ নানি কেউ ভাই কেউ বোন অনেক মায়ের কোল বাচ্চা খালি করে গেছে অনেক বাপের জওয়ান বেটা বিটি চলে গেছে আল্লাহ নবী দিবস উপলক্ষে দোয়া করি আপনি এই জশনে জুলুস বাড়ি গোলা ভাল মুসিলায় তাদের কবর গুলো জান্নাতের বাগান বানিয়ে দি
اے اللہ جانی نا کار جیبن شیش جلشا ہلو ار حیط دیکھا خوابنا کو مالی ہما دے چوکر پانی چھوڑے سے اللہ تمہاں دو بھی بھاگا اوگو اللہ مکر مانوس نو بھی دیکھے مدینار مانوس دیکھے ہمارا بھارت باشی ایک بار نو بھی دیکھے بھائی بھی اللہ کو شپنے بھی تو دی تمہار نو بھی شنگی ہمارے جو تو دی دیدار نہ ہوئے اللہ مدر بھی تو دیو نا اللہ گرامی رحمت برشن کرور جارے اسکول کالج پاٹھشالائے مانوش پڑھاشونا کرے مانوشیر متو مانوش عالمی دین ہاتھ دے قرآن بانیے دی دی اللہ کو گرامی اللہ আমাদের সকলকে তরিকতের আদব পীর মুর্শিদের মহব্বত তরিকার ওয়াজিফা করে মরা নাফসগুলোকে জীবিত করে ঈমান নিয়ে কবরে যেতে পারি তৌফিক দি আমিন সুম্মা আমিন برحمتك يا ارحم الراحمين بحق لا اله الا الله لا اله الا الله محمد رسول الله دربار شریف ٹی وی